আমরা এখন আছি নামনির আশেপাশে, আর কাহিনী ছেড়ে আসছি। এখানে আগুন ধরছে দোকানে, আপনারা দেখতে পাচ্ছেন। আরে পানি দিলে তো পারবে, কারেন্ট রাখুন না, ঘরও ভয়াবহ পরিস্থিতি। দোকানে পুরোই পানিতে ভরপুর হয়ে গেছে, দোকানটা পুড়ে গেছে। এটা হচ্ছে আপনার এখানে পরিস্থিতি ভয়াবহ। ভয়াবহ পরিস্থিতি, এখানে হচ্ছে কারেন্টের আগুন লেগে আগুন লাগছে। এটা হচ্ছে আপনার কাকুনে থেকে নামনি বাজারের মাঝামাঝি অবস্থায়। এটা হচ্ছে আপনার কাকিনে এবং নামনির মাঝামাঝি রাস্তায়। আমার ফোন বন্ধ গরম হয়ে গেছে। যতই সময় যাচ্ছে অত কারণ আগুনের তাপমাত্রা বাড়তেছে। পানি ঢাললে আরো বেশি হবে ভাই, কারেন্টের আমি রঞ্জিত থেকে বাসা দেওয়ার পথে রাস্তা থেকে অবস্থা। এটা একদম রাস্তায় মেন রোডে
দেখেন এই আগুন দেখা দেখি হচ্ছে পাশের দোকানগুলো সমস্ত মাল সরাচ্ছে এবং সব রাস্তা রাখছে সবাই, জানি না আছে কটা দোকান পড়ে যাবে। এই বাজার নাম কি? বাজার নাম কি? টুডুর বাজার। এটা হচ্ছে টুডুর বাজার, আপনার নামরি, আপনার হচ্ছে নামরির আশেপাশে বাজারটা, আপনার কাকিনের মাছ বরাবর টুডুর বাজার, টুডুর বাজার মনে হয়, ভাই এখানে পানি দিলে আরো আগুন বাড়বে বুঝছেন। এখানে হচ্ছে আপনার এটা হচ্ছে বিদ্যুতের আগুন, আপনার কারেন্টের আগুন। আমার ফোন বন্ধ গরম হয়ে গেছে। এখানে সবগুলো দোকানে এখানে মাল সাজছে এরা, কারণ আগুন কুকুর রাখাল দহন করছে, হয়তো এমন হইতে পারে পুরো বাজার পুড়ে যেতে পারে ফায়ার সার্ভিস না আসলে। ফায়ার সার্ভিস যাবে না, কারণ এখানে হচ্ছে প্রত্যেকটা শব্দ টিনি মনে হয় আগুন হয়ে গেছে এখানে আপনার। আস্তে আস্তে পুরো মার্কেটে আগুন ধরতেছে, দেখেন সবাই। আর ফোনটা গরম হয়ে গেছে, খেলা যাবে না। কেউ ফোন দিয়েন না আমার নাম্বারে, ফোন দিলে একটা কেটে যাবে। পুরো অবস্থায় খারাপ এখানকার, টুনুর বাজার এটা। আমি আপনাদেরকে আরো কাছাকাছি গিয়ে দেখাচ্ছি। এখানে সব জায়গায় কারেন্ট হয়ে গেছে, এখানে কোনো জায়গায় স্পর্শ করা যাবে না, লাইফে রিস্ক আছে। Thank you.
আর পুরো মার্কেট খালি করতেছে, সমস্ত মালবাহীরা সরাচ্ছে। এখনো ফায়ার সার্ভিস আসে নাই, ফোন দেওয়ার পরেও এখানে থাকা যাবে না। আমি সামনে বসছি, কি কারণে আগুনটা লাগলো এখন জানা যায় নাই। ফায়ার সার্ভিসের এখনো কোনো খোঁজ খবরই নাই। এটা রংপুরে নাই, হচ্ছে আপনার লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার আপনার নামরি এবং কাকিনার মাঝামাঝি অবস্থা। এখানে সামনে ব্রিজ আছে, এটা মূলত হচ্ছে কারেন্টের আগুন লাগে, আগুন লাগছে। কোন বাজার দমকল বাহিনীর দুইটি গাড়ি হচ্ছে, আপনাদের দেখাচ্ছে ভালো করে। পুরো দোকানটা ছাই হয়ে গেছে দেখেন আপনারা। আমি রংপুর থেকে বাসা যাওয়ার পথে দেখি অবস্থা। টুনু বাজারে সুন্দর ধোয়া, প্রচন্ড ধোয়া হচ্ছে এখানে। পানির লাইনটা পাচ্ছে না,
আমি যে ক্যাপশন দেবো ওই ক্যাপশন দেওয়ার সময় পাই না। এখানে প্রত্যেকটা জায়গাতেই বর্তমান রিক্স, কারণ কাউন্টারের আগুন। এটা হচ্ছে আপনার টুনু বাজার নাকি বলে, আপনার কাকিনা এবং নামরির মাঝামাঝি অবস্থায় যা অবস্থিত বাজারটা টুনু বাজার। আমি সাংবাদিক। তুমি? হ্যাঁ। ফায়ার সার্ভিস আগুন করার জন্য চিন্তা করতেছে। আগুন কিছুটা নিবেছে এবং সাফল্যের সঙ্গে কাজ করতেছে ফায়ার সার্ভিসরা। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার রহমতে প্রায় আগুন নিভানো সম্পন্ন। মূলত এখানে কারেন্টের তারের আগুনটা লাগছে, যেটা আমি জানতে পারলাম কারেন্টের কারণে। এটা হচ্ছে আপনার টুনুর বাজার, কাকিনা এবং নামরির মাঝামাঝি অবস্থায় বাজারটা অবস্থিত।
দোকানের মালপাতি এবং চাকা সব কিছু আগুনে পুড়ে গেছে। প্রায় দুটো দোকানে আগুন লাগছে। এটা মূলত কাঁচামালের দোকান। একদম মেইন রোডে এখন আগুন নিয়ন্ত্রণে এসে গেছে, আগুন নিভে গেছে। আমার ধারণা করছে যে এনারা দোকানটা আজমারি কোনো বাজার উপজেলা হচ্ছে আজমারি জেলা লালমিনাট। এটা হচ্ছে ঘটনা টুনু বাজারে। দেখেন আগুন দেখে সবাই সব দোকান থেকে মালপত্রগুলো হচ্ছে বাইরে আনছে দোকান থেকে। এটা ভয়াবহ পরিস্থিতি এখানে তৈরি হয়েছিল, হয়তো বা সঠিক সময়ে ফায়ার সার্ভিস না আসলে পুরো মার্কেট পড়ে যেত। যারা শুরুতে অ্যাপ্লাই দেখতেছেন তারা হয়তো ভালো করে জানেন শুরুতে কীরকম ভয়াবহ পরিস্থিতি ছিল। ভাড়া